লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে একরকম উঠছিল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। তবে সবশেষ ম্যাচে থামে ইন্টার মায়ামির জয়রথ, ন্যাশভিলের সঙ্গে ড্র করে লিওনেল মেসির দল। তবে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচে চিরচেনা মেসির দেখা পাওয়া গেছে আবারও। যেই ক্লাবের বিপক্ষে শেষ দুই ম্যাচে একটিতেও জয় পায়নি মায়ামি, এবার বিশ্বকাপ জয়ী তারকাকে পেয়ে ম্যাচের শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিল ক্লাবটি, যার ফলে ম্যাচের 14 মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে নিয়ে যান আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফারিয়াস। এক গোল হজম করার পর বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে এল এফসি, তবে ইন্টার মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডারের দৃঢ়তায় গোল পায়নি স্বাগতিকরা। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামি। প্রবাস জীবনে ফেলে আসা প্রিয়জনকে মিস করেন যারা, সেই অনুভূতির কথাগুলো চিঠি আকারে লিখে ইমেইল করুন। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে খেলতে থাকে দুদল, কিন্তু গোলের দেখা পায়নি মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ম্যাচের 51 মিনিটে মেসির পাস করা বল থেকে গোল করে 2-0 ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যায় জর্ডি আলবা। এর কিছু সময় পর দারুণ ড্রিবলিং করে গোল করার সুযোগ তৈরি করলেও শেষ যাত্রায় হতাশ হতে হয় মেসিকে। ম্যাচের 83 মিনিটে আবারও আলো ছড়ান বিশ্বকাপ জয়ী তারকা, তার বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল আদায় করে নেয় লিওনার্দো কাম্পানা, ফলে 3-0 গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের নামে করে নেয় মায়ামি। অবশ্য শেষ দিকে কিছুটা সান্ত্বনা খুঁজে পায় এল এফসি, ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল করে ব্যবধান কমান রায়ান হোলিংশেড, সেই গোল ইন্টার মায়ামির উৎসবের ভাটা ফেলেনি এতটুকু। 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনো শিষ্যরা। ফারজানা জাহান, সময় সংবাদ।